আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা। যে দেখুন, একটা সময় ছিল যে যাদের গায়ের রং কালো তাদেরকে অসুন্দর মনে করা হতো, কুৎসিত মনে করা হতো। এই সুন্দর আর কুৎসিতের পার্থক্য আজকে আপনাদের বলবো। আর আচ্ছা, আপনি কি দেখতে খারাপ মনে করেন নিজেকে? নিজের চেহারা নিয়ে লজ্জা পান, নিজের গায়ের রং নিয়ে লজ্জা পান, নিজের উচ্চতা নিয়ে লজ্জা পান? তাদের উদ্দেশ্যে আজকের আলোচনা। প্রথমেই বলি যে দেখুন, মানুষটি দেখতে সুন্দর বা সুন্দরী, এই যে বাইরের সুদর্শনটা, এটা আজকের যুগে সব কথা নয়। একটা সময় ছিল বলা হতো যে পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী, আগে বাইরের দৃষ্টিনন্দনতাটা আসল সেটা দেখে মানুষকে বিচার করতে যাওয়া আজকের যুগে ঠিক নয়। হ্যাঁ, সুন্দর ফুলটা দেখতে ভালো লাগে, কিন্তু সেই ফুল যদি ঘরে নিয়ে আসার পর তার থেকে সকলে অ্যালার্জি হয়, হাঁচি কাশি হয়, সেই ফুলটা কখনো কিন্তু বাড়িতে নিয়ে আসা যাবে না, দূর থেকে দেখতে হবে। তো এখন বলবো, আপনি যদি আপনার নিজের চেহারার জন্য লজ্জাবোধ করেন, নিজের গায়ের রঙের জন্য লজ্জাবোধ করেন, এগুলো একদম করবেন না, এগুলো মন খারাপ করবেন না, আর এগুলোকে বদলানোরও চেষ্টা করবেন না। বারবার করে বলছি, যার গায়ের রং কালো সে হয়তো ভাবছে অমুক একটা প্রসাধনী মাখলে আমার গায়ের রং ফর্সা হতে পারে, আমি চেষ্টা করি ফর্সা হওয়ার। কেন? একদম নয়। ঈশ্বর, মনে রাখবেন, এই যে আমাদের উচ্চতা, আমাদের গায়ের রং, আমাদের দৈহিক গঠন, এগুলো নিয়ে কখনো লজ্জা পেতে নেই, কারণ এটা আপনি তৈরি করেননি, ঈশ্বর আপনাকে ওইভাবেই প্রকৃতিতে তৈরি করেছেন। তাহলে তিনি যদি আপনাকে তৈরি করে থাকেন, তিনি যদি আপনাকে ওইভাবেই সৃষ্টি করে থাকেন, তাহলে স্রষ্টাকে অপমান করবেন না, বরঞ্চ আপনি সেখানে গুণশ্রেষ্ঠ হয়ে উঠুন। গায়ের রং কালো হয়েছে, কী হয়েছে, আপনি গুণশ্রেষ্ঠ হন। ওই সাদা গায়ের রঙের চেয়ে আপনার গায়ের রং কালো, আপনি তার চেয়ে বেশি উন্নত মানের একটা মানুষ হন, কর্মে দক্ষ হন, এগুলোই আসল। মন খারাপ করবেন না, দয়া করে করবেন না, প্রত্যেকে মনের জোর আসল। আর মনে রাখবেন, আসলে বাইরের এই খোলটার ভেতরে যে মানুষটা আছে না, ওটাই আসল। গায়ের রং এগুলো বড় কথা নয়, উচ্চতা বড় কথা নয়, দৈহিক গঠন, দৈহিক সৌন্দর্য, এগুলো সময়ের সাথে সাথে চলে যায়। বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা থাকলে তাদের যৌবনকালে ছবি দেখবেন, তারাও কত সুন্দর ছিলেন, তাই না? এই সৌন্দর্য অনিত্য, কিন্তু মনের সৌন্দর্য নিত্য। অন্যকে ভালোবাসা, প্রশংসা, অন্যের সঙ্গে মেশা, অন্যকে আপন করে নেওয়ার ক্ষমতা, এগুলোকে বাড়ান। এই সৌন্দর্য আসল সৌন্দর্য। ভালো থাকুন, আজকে এখানে শেষ করলাম।